আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরবি ভাষা শেখার ভিন্ন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা জানি বাংলা ভাষা বিভিন্ন ভাষার সংমিশ্রণে ভরপুর, বিভিন্ন ভাষার সাথে মিলও রয়েছে, যেমন আরবি ভাষার সাথে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়। তো আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে সকল শব্দ বাংলা ও আরবি উভয় ভাষাতে আছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আগে বলেছি বাংলা ভাষার বিভিন্ন ভাষার সংমিশ্রণ থেকে এসেছে। তো আজকে প্রথম যে বাংলা শব্দটি সেটা হচ্ছে বিস্কুট। তো আরবিতে বলা হয় বিস্কুত, তো মোটামুটি মিল আছে। বাংলাতে বলা হয় হিসাব, আরবিতে হেসাব। তো বাংলাতে বলা হয় শীত বা শীতকাল, তো এর সাথে আরবিরও কিছুটা মিল আছে। আরবিতে বলা হয় শীতা। বাংলাতে আমরা বলে থাকি বাতাস বা হাওয়া, তো আরবিতেও বলা হয় তাকে হাওয়া। বাংলাতে আমরা বলে থাকি জরুরি বা ইমার্জেন্সি বা আর্জেন্ট, তো আরবিতে বলা হয়ে থাকে দরুরিয়া বা দরুরি। কেউ কেউ আবার আরবিতেও বলে থাকে জরুরি। তো বাংলা ভাষার সাথে আরবির অনেকটাই মিল আছে। তো কিতাব বা বই, সাধারণত আমরা ধর্মীয় পুস্তক যেগুলো আছে সেগুলোকে আমরা বাংলাতে বলে থাকি কিতাব। তো আরবিতে যে কোনো বইকেই বলা হয়ে থাকে কিতাব। আমরা বাংলাতে বলে থাকি জাকাত, আরবিতেও বলে থাকে জাকাত। তো এর মানে এই না এই জাকাত শব্দটি বাংলা। তো আমি আগে বলেছি বাংলা ভাষার বিভিন্ন ভাষার সংমিশ্রণে তৈরি। তো জাকাত বাংলাতেও বলা হয়ে থাকে, আরবিতেও জাকাত বলা হয়ে থাকে। বাংলাতে বলে থাকে হজ, আরবিতেও হজ। বাংলাতে আমরা সাধারণত বলে থাকি জান্নাত বা বেহেশত, তো আরবিতেও বলা হয়ে থাকে জান্নাত। বাংলাতে আমরা বলে থাকি মুরব্বি বা সংসারের যে প্রধান ওনাকে বলে থাকি মুরব্বি, তো আরবিতেও বলা হয়ে থাকে মুরব্বি। বাংলাতে আমরা সাধারণত বাবাকে আব্বা বলে থাকি, তো আরবিতেও মোটামুটি কিছুটা মিল আছে। আরবিতেও বলা হয়ে থাকে আবু। বাংলাতে আমরা বলে থাকি চিনি, ইংরেজিতে বলি সুগার, তো মোটামুটি আরবিতেও বলা হয়ে থাকে সুক্কার। বাংলাতে আমরা বলে থাকি খাদেম, তো আরবিতেও বলে থাকে খাদেম। বাংলাতে আমরা বলে থাকি সাবান, তো আরবিতে বলে থাকে সাবুন। বাংলাতে বলে থাকি সাবান, আরবিতে বলা হয়ে থাকে সাবুন। বাংলাতে আনারস একটি ফলের নাম, তো আনারসকে আরবিতে বলা হয়ে থাকে আনানাস। তো আনারস বাংলা শব্দ, আরবিতে বলা হয়ে থাকে আনানাস। বাংলাতে আমরা বলে থাকি দোকান, আরবিতে অনেকে বলে থাকে দোকান, তো মোটামুটি মিল আছে। দোকানকে আরবিতে অনেক সময় মাহালও বলা হয়ে থাকে, তো অনেকে বাংলাতে দোকান বলে আরবিতে বলে থাকে দোকান। বাংলাতে গাজর, আরবিতে জাজার। বাংলাতে বলা হয়ে থাকে কিসমিস, তো আরবিতেও বলে থাকে কিসমিস। বাংলাতে আমরা কথা কথা বলে থাকি বাস আর লাগবে না, তো আরবিতেও এটা বলা হয়ে থাকে বাস। বাংলাতে আমরা বলে থাকি সোজা বা সিধা, তো আরবিতেও এই শব্দটিকে বলা হয়ে থাকে সিধা। বাংলাতে আমরা বলে থাকি বাকি, তো আরবিতেও মোটামুটি মিল আছে, আরবিতে বলা হয়ে থাকে বাগি। বাংলাতে আজান, আরবিতে আজান। বাংলাতে আমরা বলে থাকি মসজিদ, আরবিতেও মসজিদ বলা হয়ে থাকে। উজু বাংলা, আরবিতেও উজু। মস্কারা মানে হচ্ছে ঠাট্টা তামাশা এরকম, আরবিতেও বলা হয়ে থাকে মাস্কারা। হারাম বা নিষিদ্ধ যেটাকে সেটাকে বাংলাতে হারাম বলে, তো আরবিতেও হারাম। বাংলাতে হারামি, আরবিতেও হারামি।
বাংলাতে বলা হয়ে থাকে হারামি, আরবি তো হারামি। বাংলাতে দোয়া, আরবি তো দোয়া। শয়তান সাধারণত বাংলাতে দুষ্ট লোকে শয়তান বলে, তো আরবিতেও শয়তান। পৃথিবী বা দুনিয়াকে বাংলাতে দুনিয়া বলে, আরবিতেও দুনিয়া। বাংলাতে ফকির বা মিসকিন, তো আরবিতেও বলা হয়ে থাকে ফকির বা মিসকিন। গরিব বা নিঃস্বকে বাংলাতে বলে থাকে ফকির বা মিসকিন, আরবিতেও ফকির বা মিসকিন। বাংলাতে কলম, আরবিতে কলম। বাংলাতে চুলা, আরবিতেও বলা হয়ে থাকে চুলা। আরবিতে খারাপ, বাংলাতে খারাপ বা নষ্ট জিনিসকে খারাপ বলা হয়ে থাকে, তো আরবিতেও নষ্ট জিনিসকে খারাপ বলা হয়ে থাকে। শিক্ষক বা ওস্তাদ, আরবিতেও ওস্তাদ। বাংলাতে তারিখ বা ডেট, আরবিতেও বলা হয়ে থাকে তারিখ। বাংলাতে আমরা বলে থাকি মাদ্রাসা, তো আরবিতেও বলা হয়ে থাকে মাদ্রাসা। তো এখন শিখাবো মোটামুটি হিন্দি ভাষার সাথে মিল আছে এরকম কিছু শব্দ। হিন্দিতে বলা হয়ে থাকে লেকিন, বাংলাতে কিন্তু, তো আরবিতেও বলা হয়ে থাকে লেকিন। হিন্দিতে বলা হয়ে থাকে তাকরিবান, বাংলাতে বলা হয়ে থাকে প্রায় বা কাছাকাছি, তো আরবিতেও বলা হয়ে থাকে তাকরিবান। হিন্দিতে বলা হয়ে থাকে সোয়াল, বাংলাতে প্রশ্ন, আরবিতেও বলা হয়ে থাকে সোয়াল। হিন্দিতে বলা হয়ে থাকে ফারাক, বাংলাতে পার্থক্য, তো আরবিতেও বলা হয়ে থাকে ফারাক। হিন্দিতে বলা হয়ে থাকে গলত, বাংলাতে বলা হয়ে থাকে ভুল বা রং, তো আরবিতে বলা হয়ে থাকে গলত। তো হিন্দির সাথে মিল আছে। তো বাংলাতে আমরা বলে থাকি আখিরাত, মৃত্যুর পরে যে জীবন সেটা হচ্ছে আখিরাত, আরবিতে বলা হয়ে থাকে আখিরাত। ইনসাফ বা সুবিচার, বাংলাতেও আমরা অনেক সময় ইনসাফ, তার ইনসাফ নাই বা সুবিচার নাই বা ন্যায় বিচার নাই, তো আরবিতে এই শব্দটি ইনসাফ। বাংলাতে আমরা অনেক সময় বলে থাকি ইয়াকিন, তার ইয়াকিন নাই, তো নিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন, আরবিতে আমরা সেমভাবে বলে থাকি ইয়াকিন। বাংলাতে আমরা টাকারে মাল বলা হয়ে থাকে বা যাবতীয় মূল্যবান জিনিসকে, ধন সম্পদকে মাল বলে থাকি, তো আরবিতে এটা মাল সেম। হক বা অধিকার, তো আরবিতে আমরা বলে থাকি হক। সওয়াব, বাংলাতে আমরা সওয়াব বলি, আরবিতে সওয়াব। বাংলাতে আমরা সওয়াব বলে থাকি যেটা পুণ্য, আরবিতে আমরা সওয়াব বলে থাকি। সাধারণত আমরা কেউ ব্যস্ত থাকলে আমরা বলে থাকি সে অনেক মশগুল বা ব্যস্ত, তো আরবিতে মশগুল। জালিম, বাংলাতে আমরা জালিম বলি যে জুলুম করে, তো আরবিতে বলা হয়ে থাকে জালিম। বাংলাতে আমরা বলে থাকি জিকির, আরবিতে জিকর। বাংলাতে আমরা বলে থাকি জিকির, আরবিতে জিকর। বাংলাতে আমরা বলি জিন, আরবিতে জিন। জিন এবং ইনসান এই দুজনকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তো জিনকে আমরা জিন বলি, আরবিতে জিন। সবর, আমরা কোনো কিছু ধৈর্য ধরার জন্য কাউকে যদি বলি আপনি সবর করুন বা সবর করুন, এটা হচ্ছে ধৈর্য, তো আরবিতে বলা হয়ে থাকে সবর।
দারুচিনি বাংলাতে আমরা বলি, আরবিতে দারচিনি। বাংলাতে দারুচিনি, আরবিতে দারচিনি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আজকে দেখানো হলো বাংলা এবং হিন্দি ভাষার সাথে যে আরবির মিল আছে অনেক শব্দ, সেই শব্দগুলোই দেখানো হলো। যদি আরও আপনারা কিছু এরকম মিল শব্দ খুঁজে পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন।